সালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। ওয়েলকাম টু মাই চ্যানেল বাংলা টিপস এন্ড ট্রিক্স প্রো। তো বন্ধুরা, আমাকে এক ফ্রেন্ড রিকোয়েস্ট করেছিল যে পেপালে কিভাবে পার্সোনাল নেম চেঞ্জ করা যায়, তো এর জন্য আমাদের কি করা লাগবে, তো বন্ধুরা আজকে আমি সেটাই দেখাবো। তো যদি আমার এই ভিডিওটা আপনাদের পছন্দ হয় বা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিবেন, শেয়ার করে আপনাদের ফ্রেন্ডের সাথে জানিয়ে দিবেন এবং আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তো বন্ধুরা চলুন শুরু করা যাক। তো বন্ধুরা, এখানে আপনাদের ইমেল এবং পাসওয়ার্ড দিবেন, তারপর লগ ইন দিবেন। তো এখন আপনারা এখানে একদম নিচে এখানে হেল্প লেখা দেখতেছেন, এটার মধ্যে ক্লিক করবেন। তো বন্ধুরা, এখানে এটা আসার পরে তো আপনারা এখানে মেসেজ সেন্টার এটার মধ্যে ক্লিক করবেন। তো এখানে ইমেল আস, তো ওদেরকে ইমেল করতে বলতেছে। এখানে চুজ এ টপিক, আপনার টপিক মাই অ্যাকাউন্ট এটার মধ্যে সিলেক্ট করবেন। চুজ এ সাব টপিক, এখানে আপনারা আপনাদের নেম চেঞ্জ করবেন, তো এটাকে সিলেক্ট করবেন, নেম চেঞ্জ, তারপর সিলেক্ট ওয়ান। তো বন্ধুরা, আপনারা আপনাদের বিজনেস নেম চেঞ্জ করতে চাচ্ছেন নাকি আপনাদের পার্সোনাল নেম চেঞ্জ করতে চাচ্ছেন সেটা এখানে দিবেন। এখানে সিলেক্ট করার পর এখানে আপনাদের কারেক্ট নেম যেটা দেওয়া আছে তো সেটা আপনারা এখানে টাইপ করবেন। এরপর আপনাদের নিউ নেম আপনারা যেটা দিতে চাচ্ছেন সেটা এখানে টাইপ করবেন। তারপরে আপনারা কি কারণে আপনাদের নেমটা চেঞ্জ করতেছেন, আপনাদের নেম যেটা দেওয়া আছে সেটা কি ইনকারেক্ট, যদি সেটা থাকে তাহলে আপনি এটা এখানে লিখে দিবেন, বা আপনাদের যদি অন্য কোনো কারণ থাকে তো সেটা আপনারা এখানে লিখে দিবেন। বন্ধুরা, এরপর আপনারা সেন্ডে ক্লিক করবেন। তো সেন্ডে ক্লিক করার পর আপনাদের 1 থেকে 2 দিনের মধ্যে আপনাদের এই পেপ্যাল অ্যাকাউন্ট নেমটা, পার্সোনাল নেম বলেন আর বিজনেস নেম বলেন, আপনি যেটা চেঞ্জ করতে চান সেটা চেঞ্জ হয়ে যাবে। 2 থেকে 3 দিন সময় নেবে, এরপর আপনাদের নেমটা চেঞ্জ করে দেওয়া হবে। তো আশা করি আপনাদের ভিডিওটা অনেক উপকার হয়েছে, যদি উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, আমার ভিডিওতে একটা লাইক দিবেন, কমেন্টস করে জানাবেন কেমন হলো এবং শেয়ার করতে ভুলবেন না। আজকের মতো এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।